ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র তো চা সব সিঙ্গারা এগুলো হয় নাকি? তা আমরা এগুলো খেয়েই কথা বলি আপনাদের সাথে, বলেন যে আপনারা কেন এগুলো করতে চান? আপনার সারা বিশ্বে শিক্ষার যে অবস্থা, সেখানে আপনাদের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ কোনো তালিকার মধ্যেই নাই, আর আপনি কেন মুক্ত বুদ্ধি চাষ করতেছেন? নিজের অবস্থান বুঝেন না? দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই হচ্ছেন খারাপ মানুষ। সিনেমায় সবচেয়ে খারাপ চরিত্রে এই যে দাড়িওয়ালা লোককে দেওয়া হতো এবং বলা হতো ইসলাম হচ্ছে স্বাধীনতার বিপরীত একটি শক্তি, মুসলমানদের দেশে বাস করে, এদেশে আলো বাতাসে বড় হয়ে সরাসরি মুসলমানদের জায়গায় বসে বলতেছে পর্দা করা যাবে না। আপনি যে দলই করেন, আপনার সন্তান যেন ইসলামের উপরে টিকে থাকে সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিজের ধর্মীয় অধিকার আদায়ের জন্য লড়াই করেন, সংগ্রাম করেন, তাদের সাথে একটু সহমর্মিতা প্রকাশের জন্য, তাদের সাথে একটু একাত্ম হওয়ার জন্য মূলত এসেছে। কারণ আমরা জানি যে বাইরে থেকে কথা বলা আর ভিতরে কথা বলার মধ্যে অনেক পার্থক্য। আমরা যদিও ফোবিয়া নিয়ে কথা বলছি, ফোবিয়া অর্থ হচ্ছে আমি যদি এরকম পড়াশোনা করেছি যে এক ধরনের ভীতি, যেমন আমি কেউ অন্ধকার ভয় পায়, কারণ অন্ধকারে হঠাৎ করে কারেন্ট চলে এসে ভয় পাচ্ছে। কিন্তু আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে এই যে কাজগুলো হচ্ছে, একজন শিক্ষক তার মেয়ের সমতুল্য ছাত্রীর সাথে যে ভাষায় কথা বলেন, একজন টিচার হয়ে তিনি যেভাবে কথা বলেন, এগুলোকে তিনি ভীতি থেকে বলেন, ভয় থেকে বলেন, আমার মনে হয় না। তিনি একটি পক্ষ, তিনি একজন অ্যাক্টিভিস্ট হিসাবেই কথা বলেন, তিনি অ্যান্টি ইসলামিক একজন অ্যাক্টিভিস্ট, তিনি ইসলামের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবেই কথাগুলো বলেন। এই যে ইসলাম ফোবিয়া, হঠাৎ করে হিজাব বন্ধ হয়ে যায়, আরে পর্দা বন্ধ হয়ে যায়, পরীক্ষা দিতে দেওয়া হবে না, এটা কি 2023 সালে চলে? এটা ছিল অনেক আগের কথা। 2023 সালে এখন আপনারা বলছেন মুক্ত বুদ্ধির যুগ, মুক্ত চিন্তার যুগ, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার মানে উর্বর ক্ষেত্র, সেখানে এগুলো কেন হবে? সেখানে কেন ধর্ম নিপীড়নের শিকার হতে হবে? সেখানে কেন একজন মানুষ, একজন স্টুডেন্ট, সে তার ধর্মীয় অধিকারের জন্য সে মিছিল করতে হবে? এটা কোন ধরনের কথা? আর একজন শিক্ষক তিনি ছাত্রীর সাথে কেমন কথা বলেন, কোন ধরনের কথা বলেন? তোমাকে ভাই বানিয়ে দিব না, তোমার পরীক্ষা নেব না, এটা কোন ধরনের কথা? এটা কোথায় পেলেন আপনি? তা আমার মনে পড়তেছে এই কাজগুলো কিন্তু একদিনে হয় নাই, অনেক দিনের একটা কাজ। এটা একটা এজেন্ডা ছিল বা একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের আওতায় কাজগুলো হয়েছে। আপনারা যাদের স্মরণ আছে, আমার মনে হয় যে অনেকে স্মরণ থাকার কথা, অনলাইনের যুগ, আমরা যেমন এই ফেসবুকের যে সোশ্যাল মিডিয়ার যুগ যেমন শুরু হলো, এর আগে ছিল এক সময় ব্লগের যুগ। সেই ব্লগগুলোতে কীভাবে ইসলামের বিরুদ্ধে লেখা হতো কল্পনাও করা যেত না। আমি যদি সামহায় ব্লগের কথা বলি, তো আমরা ওইখানে ঢুকে একটা লেখলেই 10 জন 15 জন এসে ইসলামের বিরুদ্ধে কথা বলতো। আমি একটা কমেন্ট করতাম, এই কমেন্টের বিরুদ্ধে 100 জন এসে কথা বলতো। অদ্ভুত ব্যাপার, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এগুলো একের পর এক। এবং সেখানে দেখানো হলো যে মুসলিম মানে হচ্ছেন খারাপ লোক। এবং তারও আগে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যদি সিনেমা দেখি, আমরা যদি উপন্যাসগুলো দেখি, আমরা যদি নাটকগুলো দেখি, এগুলো চর্চা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই হচ্ছেন খারাপ মানুষ। সিনেমায় সবচেয়ে খারাপ চরিত্রে এই যে দাড়িওয়ালা লোককে দেওয়া হতো এবং বলা হতো যে ইসলাম হচ্ছে স্বাধীনতার বিপরীত একটি শক্তি। আলহামদুলিল্লাহ এই যুগে এসে এটা কিন্তু নেই। এই যুগে আসার পরে আমাদের অনেক ভাইয়েরা তারা গবেষণা করে দেখিয়েছেন যে স্বাধীনতার বিপক্ষে তো ইসলাম ছিল না, বরং মুক্তিযোদ্ধারা তারা বন্দুক সামনে রেখে নামাজ পড়তেছে, তারা আল্লাহ আকবর স্লোগান দিয়ে স্বাধীনতার পক্ষে যুদ্ধ করতেছে। তো এই যে দীর্ঘদিন যাবতীয় মিথ্যা ইতিহাস আমাদেরকে শেখানো হলো, কারা শিখিয়েছে? যারা কালচারের কথা বলে, মুক্ত বুদ্ধির কথা বলে, যারা নারী স্বাধীনতার কথা বলে, তারা এই কাজগুলো করেছে। এই যে এই কাজগুলো ধীরে ধীরে দিনের পর দিন করতে 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 এখন একটা পর্যায়ে আসছে, কিছু লোককে বলানো হচ্ছে যে আসলে ইসলাম মানে হচ্ছে তো একটা মুক্তিযুদ্ধ বিরোধী, ইসলাম মানে মুক্ত চিন্তা বিরোধী, এই কাজ কথাগুলো বলা হচ্ছে। এগুলো বলতে হবে যে একটা প্রজেক্টের অংশ ছিল, এবং প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এখন যে তারা সরাসরি মুসলমানদের দেশে বাস করে, এদেশে আলো বাতাসে বড় হয়ে সরাসরি মুসলমানদের জায়গায় বসে বলতেছে পর্দা করা যাবে না। কদিন পরে বলবে ইসলামের সব কথা বলা যাবে না,
কদিন পরে বলবে যে ঠিক আছে খুতবা কি দেওয়া হবে এটা আমরা দেখবো, কিছুদিন পরে দেখবো তালিকা করবে বক্তাদের কোন হুজুররা কি কি বলে এগুলো আমরা দেখবো, এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। সেই জন্য এগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত এবং সবাই কথা বলা উচিত, মুসলমানদের দেশে এই কাজগুলো করা উচিত না। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে নিব, এই যে গল্পগুলোতে বলা হয়, আমরা যদি দেখি যে এই গল্প বলতে বলতে ফিলিস্তিনের একটা দেশ ধ্বংস হয়ে গেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিরা তাদের গল্প বলতো যে আমাদেরকে গ্যাস চেম্বারে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আপনি যদি উপন্যাস পড়েন, উপন্যাস একশোটা উপন্যাস পড়লে এক দুইটা পাবেন যে সেখানে আছে যে তারা তাদের কথাগুলো বলে, কিন্তু আমরা আমাদের কথাগুলো বলতে পারতেছি না। এখানে যে ধর্মের বিরুদ্ধে, এখানে যে একজনের স্বাধীনতার বিরুদ্ধে, ধর্মীয় স্বাধিকারের বিরুদ্ধে, এখানে যে একটি বর্ণবাদী একচুকা নীতি একজন শিক্ষক করতেছেন, এটার বিরুদ্ধে আমরা কথা বলতেছি না, শুধু গুটি কয়েক মানুষ কথা বলতেছে। সেই জন্য আমাদের সকলের কথা বলা উচিত, আমাদের প্রয়োজনে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া উচিত, যে বলেন আপনারা কী সমস্যাটা বলেন। আমাদের পক্ষ থেকে কিছু লোকের মুরব্বী পর্যায়ে যে আমরা একটু বলা উচিত, ঠিক আছে বিসির সাথে আমরা একটু কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র তো কি চা সব সিঙ্গারা এগুলো হয় নাকি, তা আমরা এগুলো সেই কথা বলি, আপনাদের সাথে বলেন যে আপনারা কেন এগুলো করতেছেন, সরাসরি কথা বলেন। আপনার সারা বিশ্বে শিক্ষার যে অবস্থা, সেখানে আপনাদের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে কোনো তালিকার মধ্যেই নাই, আর আপনি কেন মুক্তবুদ্ধি চাষ করতেছেন, নিজের অবস্থান বুঝেন না। সেই জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আমরা যারা আছি, আমরা আপনারা ছাড়া কি আপনারা যারা আন্দোলন করতেছেন, আপনারা অনেক বড় কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, এবং আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কথা বলতে গেলে কত বড় কলিজা লাগে, কত বড় ইমানের শক্তি লাগে, অনেক বড় ব্যাপার, আমরা সেটা করতে পারতেছি না, কিন্তু আপনারা করতেছেন। আপনারা ইমানের সেই যে নজরানা, ইমানের যে প্রকাশ, সেটা আপনারা করতেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা মনে করি আজকের এই সেমিনারের পর থেকে আমাদের দল মত নির্বিশেষে সবাই আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের হাউসগুলোতে কথা বলবো, প্রয়োজনে মুসলমানদের পক্ষ থেকে দল মত নির্বিশেষে। এখনও যদি আপনি গরানার যে বৃত্তের মধ্যে আটকা পড়েন, এখনও যদি আপনি দলীয় বৃত্তের মধ্যে আটকা পড়েন, তাহলে আপনার নেক্সট জেনারেশনের কাছে কীভাবে ইসলাম পৌঁছাবেন, নেক্সট জেনারেশনের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছানোর জন্য গরানার যে দেয়াল সেটা ভেঙে ফেলতে হবে, দলীয় দেয়াল ভেঙে ফেলতে হবে। আপনি কোন গরানা একটা ভিন্ন ব্যাপার, ইসলাম তো আপনার, ইসলাম যিনি সুন্নি তারও ইসলাম, ইসলাম যিনি যিনি আহলে হাদিস তারও ইসলাম, যিনি হানাফি মাজহাবি যত মাজহাব আছে সবগুলো সবারই তো ইসলাম, যে যে দল করেন তারও ইসলাম, ইসলাম যে আওয়ামী লীগের ইসলাম, বিএনপির ইসলাম, সবার জন্য ইসলাম প্রয়োজন। আপনি যে দলই করেন, আপনার সন্তান যেন ইসলামের উপরে টিকে থাকে, সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থী ভাইয়েরা তারা প্রচুর পরিশ্রম করে, আমাদের বোনেরা আমরা যখন দেখি যে তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর ইউনিভার্সিটির ভিতরে, তখন নিজেদের লজ্জা লাগে, আমরা কী করলাম, তারা তো একেবারে বন্দুকের সামনে গিয়ে কথা বলতেছে, আমরা তো ইউটিউবে দেখতেছি ঘরে বসে, আমরা তো সেই দায়িত্ব পালন করতেছি না, আমাদের বোধ হয় কিছু করা উচিত। আজকের পর থেকে সবাই কথা বলবো, প্রয়োজনে মুসলমানদের পক্ষ থেকে সকল দল এবং গরানার প্রতিনিধিরা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবো যে আপনাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, প্রশাসনের কথা বলতে চাই, যে আমরা দেখে রাজনীতি করতে আসি নাই, আমরা বলতেছি আমাদের পড়াশোনা অধিকার, আমরা চাচ্ছি আমাদের এখানকার যে ধর্মীয় অধিকার। তো এই কথাগুলো আমরা আমি মনে করি করা উচিত।